নমস্কার বন্ধুরা বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলের আরও একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এই ভিডিওটা করতে চলেছি তোমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষার জন্যই এই ভিডিও বলা যায় কার্যত তো প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট যেটা পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন ডাব্লিউ যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান দিয়ে এই ভিডিওটা করছি না জানিয়ে রাখা ভালো যে আজকে পিএসসি সাব ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টরের যে রেজাল্ট সেটা বেরিয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী এই পরীক্ষাটা দিয়েছিল তোমরা সকলেই জানো সেই সংখ্যাটা অনেকটা বড় সুতরাং এই রেজাল্ট এখনই ওই যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না সেই কারণেই অন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট দিয়ে আমরা এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি তো এখানে দেখিয়ে দেওয়া যাক যে প্রথমেই তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য রিটেন টেস্ট ইন দ্য কারেকশন কানেকশন উইথ কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য ওয়েস্টবেঙ্গল সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার আঠেরো নম্বর অ্যাডভার্টাইজমেন্ট তো আমরা সরাসরি সেই লিস্টে চলে যাবো এবং এর সাথে সাথে বলে রাখা লিস্ট তোমাদের ডাউনলোড করতে যদি সমস্যা হয় হতেই পারে তো সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস নামে সেই ফেসবুক পেজ তোমরা লাইক করে রাখো সেখানে আমাদের ওই লিস্ট দেওয়া থাকবে আমরা আপলোড করে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে তো আমরা সরাসরি এবার চলে যাব সেই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই লিস্টে অর্থাৎ এই যে সেই লিস্ট এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যা যা বললাম এতক্ষণ সেই লিস্ট পাবলিক সার্ভিস কমিশনার পক্ষ থেকে জারি করা হয়েছে আজকের তারিখেই সতেরো আট দু হাজার তারিখ তোমরা দেখে নিতে পারছ অনেকগুলো পাতার লিস্ট মোট সত্তর পাতার লিস্ট তো এখানে প্রত্যেককে অভিনন্দন যারা যারা এই পরীক্ষাটায় পাশ করলে রেটিন টেস্টটায় পাশ করলে এখানে রোল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে ক্যাটাগরি দেওয়া রয়েছে সমস্তরা দেখে নিতে পারবে তোমরা আমরা একদম সরাসরি শেষ পাতায় চলে যাব যেখানে কাট অফটা দেখে নেওয়া যাবে এবং সকলের সুবিধার জন্য আমরা সরাসরি সেই কাট অফের পেজে চলে যাচ্ছি অর্থাৎ সত্তর পাতায় আমরা চলে এসেছি সত্তর পাতায় অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছি যে অফিসিয়াল কাট অফ তো এই যে সেই অফিসিয়াল কাট অফ এখানে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ নেমেছে উনআশি পয়েন্ট ছয় ছয় সাত এক এই নম্বরে ওবিসি এর কাট অফ নেমেছে সাত চার দশমিক ছয় ছয় সাত তিন নম্বরে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স সেভেন ওয়ান ও বিসি এ ক্যাটাগরি সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন থ্রি ও বিসি বি ক্যাটাগরি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি 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 নাইন এস সি ক্যাটাগরির কাট অফ নেমেছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো 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 সিক্স এসটির কাট অফ নেমেছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি 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 নাইন এক সার্ভিসম্যান আনরিজার্ভড তাদের ক্যাটাগরি নেমে ক্যাটাগরি তাদের মার্কসটা নেমেছে সেই ক্যাটাগরির মার্কসটা নেমেছে ফিফটি থ্রি পয়েন্ট জিরো 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 সেভেন এক্স সার্ভিসম্যান এসসির কাট অফ নেমেছে থার্টি এইট পয়েন্ট সিক্স সিক্স সেভেন টু এবং এমএসপি আনরিজার্ভডের ক্যাটাগরি যে কাট অফ সেটা নেমেছে ফিফটি এইট পয়েন্ট সিক্স সিক্স সেভেন ওয়ান তো এই ছিল আজকের ভিডিও আরও একবার প্রত্যেককে জানানোর জন্যে বলা যদি এই তালিকাটি পেতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসের যে ফেসবুক পেজ সেখানে এই সম্পূর্ণ তালিকাটি আমরা আপলোড করে দেবো তোমরা সেখান থেকে তালিকাটি ডাউনলোড করে নিয়ে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে বিভিন্ন পড়াশোনা এবং চাকরি সংক্রান্ত ভিডিওর নিয়ে আমরা প্রতিদিনই তোমাদের পাশে থাকি এই ধরনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বিল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও সব খবর পাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও আমরা খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো